হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওর অপশন হচ্ছে বন্ধুরা তিনটে স্কিলকে আপনার ইউটিউব ইউটিউব ভিডিওতে কাজে লাগিয়ে আপনি ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউস আনতে পারবেন আমি আমার যারা অডিয়েন্স আছেন বা যারা নতুন যারা আমার ভিডিওটি দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট রইলো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি কোনো সাবস্ক্রাইব চাচ্ছি না কোনো লাইক চাচ্ছি না কোনো কমেন্ট করতে বলতেছি না আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে সাবস্ক্রাইব করবেন না এটাই আমার কথা তবে আমি মূল অপশনে যাওয়ার আগে এর আগে কিছু কথা বলবো খুব মনোযোগ সহকারে শুনবেন পথপ্রস্ত করতে পারেন ভাইয়া আপনি এত ভালো কন্টেন্ট দিচ্ছেন তাহলে আপনি বিরুদ্ধে কেন ভিউস নেই বন্ধুরা আমি সেই সেই স্কিলগুলিকে আমি আমার ইউটিউব বিরুদ্ধে কাজে লাগাতে পারিনি এজন্য আমি ব্যর্থ বাংলাদেশে অনেক ইউটিউবার আছে তাদের নিজস্ব আপনার মানে ফেসবুক ফেসবুক গ্রুপ আছে তারা সেসব ফেসবুক গ্রুপে ভিডিও শেয়ার করে তারা অনেক ভিউস আনে সেটা আমি করতে পারিনি সেটাও আমার দক্ষতার মানে ব্যর্থতা আপনি চ্যানেলে যেমন ভিউস নেই আপনিও চাচ্ছেন আপনার চ্যানেলে ভিউস আনার জন্য আমিও চাচ্ছি আমার চ্যানেলে ভিউস আনার জন্য আজকে আপনাদেরকে যে তিনটি স্কিল আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই তিনটি দক্ষতার মাধ্যমে আপনি চ্যানেলে আপনি ভিউস আনতে পারবেন আমি অযথা কথা বলতে এসেছি না প্রত্যেকেরই সময়ের মূল্য আছে বন্ধুরা একজন ইউটিউবার আমরা যে যে মানে ইউটিউবার আমরা অনেক বড়ো মাপের ইউটিউবার না অবশ্যই আপনারা বুঝতে পারেন একটা ইউটিউব চ্যানেল থেকে মানে কী পরিমাণ টাকা ইনকাম করা যা আমরা ছোটো ইউটিউবার কী কয় ইনকাম করি আমাদের চ্যানেলে কোনো যে পঞ্চারশিপ নেই বা এমন ধরনের কোনো মানে অপশন নেই যে অনেক টাকা ইনকাম করি কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের উপকারের জন্য যেন যারা বড় ইউটিউবার আছেন তাদেরকে আমি শ্রদ্ধা চোখে দেখি বড় ইউটিউবাররা হয়তো আমার থামবেল থেকে ক্লিক করতে পারেন হয়তো আমার ভিডিওটা টানাটানি করে দেখবেন এই লোকটা বা ছেলেটাকে যদি কোনো পরে ইউটিউব আমার ভিডিওটা দেখেন আশা করি ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন বা ছোট ইউটিউ ইউটিউবার আছেন তারা ভিডিওটা এক সেকেন্ডও স্লিপ করবেন না আমি বন্ধুরা মূল আপসনে চলে আসলাম মূল আপসনে হচ্ছে বন্ধুরা আপনি চ্যানেলে ভিউজ নেই এখানে সর্বপ্রথম আপনি কাজ করতে হবে ভিডিও মেকিং খুব মনোযোগ সহকারে শুনবেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন আপনি ভিডিও কন্টেন্ট সুন্দরভাবে আপনার মানে ভালোভাবে আপনি এডিটিং করতে হবে সেই এডিটিংয়ে যাতে এক পার্সেন্ট ভুল না থাকে প্রত্যেকটা অপশনকে শত পার্সেন্ট কাজে লাগাবেন বন্ধুরা আপনি যে কন্টেন্টটি তৈরি করেছেন করেছেন সেখানে শুধু এডিটিং করলেই চলবে না মধ্যে ভিডিও ছেড়ে চলে যাবেন না আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো আপনার কন্টেন্টটা যে তৈরি করেছেন আপনি যে ক্যাটাগরি চ্যানেলটা হোক না কেন সেই ক্যাটাগরি অনুযায়ী সেই কন্টেন্টটা যে দর্শকদের জন্য তৈরি করেছেন সেই কন্টেন্টটা কি দর্শক আপনি ভিডিও দেখে বিডিও দেখে কি সে উপকৃত হবে নাকি সেটা আপনি আগে নিধারণ করে নেবেন যদি এলোমেলো কন্টেন্ট তৈরি করেন যত সুন্দরভাবে আপনি ভিডিওটাকে এডিটিং করেন না কেন বা যত ভালো থাম্বেল তৈরি করেন না কেন দর্শকরা উনি আপনার থামলে ক্লিক করবে আর ভিডিও থেকে এক সেকেন্ড বা দুই সেকেন্ড দেখে আপনার বিরু থেকে চলে আসবে ব্যাক করে এতে উনি ইউটিউব মনে করবে এই ভিডিওতে কোনো কিছু নেই এই ভিডিওতে দর্শক মানে সুপার ভিডিও দেখে না আপনার বিডিউতে কখনও ইউটিউব ইমপ্রেশান দেবে না মানে ইউটিউব ইমপ্রেশান দেওয়া মানে কি প্রত্যেক দর্শকের কাছে আপনার ভিডিওটাকে পৌঁছে দেওয়া যদি আপনি বিডিওকে ইউটিউব না দেয় তাহলে আপনি ইউটিউব বিডিওটা কে দেখবে হয়তো আপনি গুগল অ্যাড অ্যাডওয়ার্কের মাধ্যমে হয়তো আপনি বিডিউকে ভিডিওকে বুস্টিং করতে পারেন তবে এর মাস্ক আরেকটা কথা বলি যারা বিডিও বুস্টিং করেন তারা উনি প্রত্যেকটা ভিডিও উনি যখন পাবলিশ করবেন তাদের উনি বুস্টিং করতেই হবে বুস্টিং ছাড়া তাদের বিডিও কখনো ভিউস আসবে না এই ভুল কখনো আপনারা করবেন না এখন আমাদের প্রথম যে দক্ষতা কথা হচ্ছে আমাদের ভিডিও ভালো এডিটিং থাকতে হবে এবং সঠিক কন্টেন্ট থাকতে হবে যাতে দর্শক যাতে সেই কন্টেন্ট দেখে আপনি আপনি চ্যানেলটা ধরেন আপনি হতে পারে মানে এডুকেশন বা অনলাইন ইনকাম সেই ইনকামটা আপনি সঠিকভাবে দেখাতে হবে আপনি এই ওয়েবসাইটে এসে এভাবে আপনি সাইন আপ করবেন লগ করবেন এভাবে আপনি এই কাজগুলি করবেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করবেন সঠিক ভিডিও আপনি তৈরি করে দর্শকের সামনে যখন আপনি এই ভিডিওটাকে পাবলিশ করবেন প্রত্যেকটা দর্শক উনি আপনি ভিডিও দেখবে কারণ সেই ভিডিওটাকে তারা স্বার্থের জন্য হলেও দেখবে কারণ চিন্তা করবে সে আমাদেরকে যে একটি অপশান দিয়ে গিয়েছে সেই অপশনের মাধ্যমে উনি অনেক টাকা পয়সা ইনকাম করা যাবে তার ভিডিওটা সঠিক আপনি ভিডিওটা সম্পূর্ণ সে ওয়াচ টাইম দেবে আপনি ভিডিওতে যখন ওয়াচ টাইম ভালো আসবে তখন আপনার ভিডিওতে ইউটিউব প্রচুর পরিমাণে ইনফেশন বাড়িয়ে দেবে এই ভিডিওটা প্রত্যেকটি বাংলাদেশে ইউটিউব ইউটিউবারের কাছে পৌঁছে দেবে ইউটিউব সেটা ইউটিউব রোবট সে অটোমেটিকভাবে উনি ভিডিওগুলোকে শেয়ার করে দেবে বিভিন্ন দর্শকের কাছে তাহলে বন্ধুরা আপনার কন্টেন্ট বা ভিডিও এডিটিং ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না এক নম্বর দক্ষতার এক নম্বর দক্ষতার কথা বললাম এখন চলে আসি কোন দুই নম্বর দক্ষতা আপনি যত ভালো থামেল তৈরি করেন না কেন যত ভালো কন্টেন্ট তৈরি করেন না কেন যত ভালোভাবে ভিডিওটা এডিটিং করেন না কেন যদি আপনি ভিডিও আপনি বিডিও টাইটেল বা ট্যাগ বা কিওয়ার্ড ভালোভাবে নির্বাচন না করতে পারেন সঠিকভাবে আপনি ভিডিওটাকে যদি এসিউ না করতে পারেন তখন উনি বন্ধুরা আপনি এই কেউ উনি ইউটিউব কোনো জায়গায় সে উনি আর মানে ইনপ্রেশান দিবে না কারণ সে বুঝতে পারবে না আপনি কার জন্য ভিডিও তৈরি করেছেন কোন দশক আপনি ভিডিওটা দেখবে এই জন্য আপনি ভিডিওতে ভালোভাবে এসু করবেন সে ইস্যুটা আপনি এক দুই ঘন্টা সময় লাগুক এমন মানে এভাবে ইস্যু করবেন এমন টাইটেল দেবেন সেই টাইটালটা যাতে মানে ভালো র্যাঙ্কে থাকে কারণ আপনার যারা নতুন বা ছোটো ইউটিউবার তাদের ভিডিও উনি বেশিরভাগ অডিয়েন্সটা উনি চার্জ করে দেখি আপনি চার্জ করে আপনি ভিডিওটা আনবেন এসিউ করে আবার এমন ইস্যু করবেন না যাতে আপনি মিসলেডিং ম্যাটারটা হয়ে যা কারণ আপনি ভিডিওতে বলেছেন একটা আপনি টাইটেলে দিয়েছেন একটা ট্যাগ দিয়েছেন একটা ডিসিশন অপশনে কিওয়ার্ড দিয়েছেন একটা তাহলে মিসলেডিং হয়ে যাবে তাহলে ইউটিউব উনি আপনি ভিডিওকে কখনো মানে কোনো দর্শকের সামনে পচাবে না কারণ কী জন্য পচাবে না কারণ ইউটিউব দেখবে আপনার ভিডিওটা মিসলিডিং সেখানে আপনার তথ্য সঠিক থাকতে পারে আপনার ভিডিও কন্টেন্ট সঠিক থাকতে পারে কিন্তু আপনি এস ভুল করেছেন এই জন্য আপনি এএসইউ ভালোভাবে করবেন সঠিকভাবে এস করবেন হয়তো আমার চ্যানেলে এস রিলেটেড অনেক ভিডিও নেই আপনারা দেখবেন আছে নাকি যদি আমার চ্যানেলে না থাকে আপনি ইউটিউব থেকে কিভাবে অ্যাক্টিভের কন্টেন্ট ভালোভাবে এসেউ করতে হয় তা দেখে নেবেন ইউটিউব তো একটা মানে শিক্ষার জায়গা এখানে প্রচুর আপনি যে ক্যাটাগরি আপনি চ্যানেল সেই ক্যাটাগরি ভিডিও আপনি প্রচুর পরিমাণ দেখবেন কারণ হচ্ছে যতই দেখবেন ততই উনি শিখতে পারবেন ইউটিউবে যারা আসে তারা উনি কোনো মানে আলাদা কোনো কোচিং সেন্টার থেকে উনি শিখে উনি ইউটিউবিং করে না পিটুবি একটা কোচিং সেন্টার সেখানে আপনি আপনি যে ক্যাটাগরি চেন সেই ক্যাটাগরি প্রচুর পরিমাণ ভিডিও দেখবেন সেখান থেকে অনেক কিছু শিখবেন যে কীভাবে ভালোভাবে এস ইউ করতে হয় আপনি এলিলেটেড অনেক ভিডিও দেখবেন আপনি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তাহলে আপনি যদি সঠিকভাবে এস ইউ করতে পারেন তাহলে আপনি ভিডিওটি চার্জ বাড়িয়ে আসবে ইটু সাজ বাড়িয়ে দেবে বা ফিচারে দেবে ঠিক আছে বিভিন্ন আদার সপসনে দিবে তাহলে বন্ধুরা আমি দুটি দক্ষতা নিয়ে কথা বলেছি একটি হচ্ছে প্রথমবার বলেছি আপনি ভালো এডিটিং এখন হচ্ছে ভালো আপনি এসি করেছেন ঠিক আছে এখন ভিডিওটা সম্পূর্ণ পারফেক্ট হয়েছে তিন নম্বর অপশানটা হচ্ছে বন্ধুরা স্ট্র্যাটাজি মানে স্ট্র্যাটাজিটা হচ্ছে আপনি কৌশল আপনি ইউটিউবে উনি কৌশল না কাটাতে পারলে আপনি ইউটিউব চ্যানেলটাকে নিয়ে উনি আগাতে পারবেন না আপনি ইউটিউব চ্যানেলে ভিডিওতে বিউ স্থান গেলে উনি প্রচুর পরিমাণ আপনি কৌশল খাটাতে হবে এখানে আপনি বোকা যে বসে থাকলে হবে না আপনি অত অনেক সুন্দর চেহারা নিয়ে ভিডিও করলে হবে না ইউটিউব কারোর চেহারা দেখে না আপনি যত সুন্দর হন না কেন আপনার চেহারা দিয়ে ইউটিউবের কোনো মানে কাজে আসবে না দেখবি আপনি দক্ষতা কতটুকু আছে সেটাই দেখবি ইউটিউব আপনি ভালো কন্টেন্ট তৈরি করেছেন সেই কন্টেন্টটা উনি দর্শক দেখেছে সেই অনুপাতে ইউটিউব আপনার ভিডিওকে প্রচুর দর্শকের কাছে সে পৌঁছে দেবে সেখান থেকে উনি আপনি ভিউস আসবে এখানে কোনো কালো মন্দ বা আপনি বা আপনি অনেক মানে সুন্দর চেহারা আসবি এসব নিয়ে উনি ইউটিউব পাবে না ঠিক আছে এটা বলতেছি অনেক কিছু আপনারা নেবেন না এখন সেই কৌশলটা কী সেই কৌশলটা হচ্ছে আপনি হয়তো আপনি চ্যানেলে হয়তো পাঁচ দশটি ভিডিও আপনি যে ক্যাটাগরি চ্যানেলটি দাঁড় করেছেন হয়তো আপনি আমার মতো হয়তো আপনি ইউটিউব তিস বাই টিপ দিয়ে থাকেন আপনি যদি মনে করেন আপনি সেই পাঁচ পাঁচ দশটা ভিডিওতে তেমন ভিউস আসতেছে না যদি দেখেন আপনি ইউ ইনপ্লেশন রেট খুব কম দিয়েছে অডিয়েন রিটেনশন খুবই কম তাহলে মনে করবেন আপনি এখানে অনেক কিছু বল আছে আপনি কন্টেন্ট ভালো না এডিটিং ভালো আপনি থামেল ভালো আপনি এসিও ভালো কিন্তু আপনার কন্টেন্টটা কন্টেন্টটা ভালো না আপনি দর্শক দর্শককে বোঝাতে পারছেন মানে সঠিকভাবে বোঝাতে পারতেছেন না এই জন্য এই জন্য এই কন্টেন্ট থেকে দর্শকটা ফিরে ব্যাক করে চলে আসতেছে যদি এমন হয়ে থাকে তাহলে আপনি এখানে আপনি কৌশলকে হারান সেই কৌশলটা হচ্ছে আপনি একটু থিম আপনি এই যে চ্যানেলে যে যে থিম অনুযায়ী আপনি কাজ করতেছেন যে ইটু টিপ বা টিপ দিতেছেন সেটাকে একটু চেঞ্জ করে আপনি ফেসবুক নিয়ে আপনি ভিডিও তৈরি করেন ফেসবুকে কীভাবে ফলোয়ার আর বারো রোজা ফেসবুকে কীভাবে মনিটেশন করবেন ফেসবুকে কোন সেটিং করলে আপনি খুব ভালো হবে এইসব ধরনের ভিডিও করেন আপনি এই পাঁচটা ভিডিও আপনি তৈরি করে পাবলিশ করেন যদি দেখেন এই ধরনের ভিডিও আপনি দর্শকরা আপনি ভিডিও ভিডিও দেখতেছে বিউ আসতেছে তাহলে আপনি এই এই থিম অনুযায়ী আপনি বিডিও ভিডিও আপনি এই থিম অনুযায়ী আপনার জেলাটাকে পরিচালনা করতে হবে এখন ধরেন আমি আমি আপনার দিকে বুঝাই ধরেন আপনি ধরেন আপনি যে একটা এডুকেশন প্রাপ্ত শিক্ষিনী আপনি এখানে অঙ্ক বোঝাচ্ছেন ইংলিশ বোঝাচ্ছেন কিন্তু আপনি তারা উনি ইংলিশ অঙ্ক স্টুডেন্ট বুঝ মানে মানে তেমন একটা বুঝতেছে না পাঁচ দশটা বিডিও দিয়েছেন তেমন বিউ আসতেছে না আপনি এই অপশান বাদ দেন আপনি সেই এই যে ব্ল্যাকবোর্ডে যে আপনি অঙ্কগুলি লেখে বিডিও তৈরি করেছেন সেটা বাদ দেন আপনি অ্যাডোকশন জাতীয় আরও থিম আছে আপনি মোটিভেশন বিডু দেন মানে মোটিভেশন ভিডিও মানে একটি লোক টেনশনে আছে টেনশন থেকে কীভাবে সে টেনশন রিমুভ করবে বা একটা লোক গরিব আছে সে কীভাবে তার কর্মস্থলে যাবে সে কীভাবে মানে অনলাইনে ইনকাম করবে বা একটি ব্যবসা করে সে ইনকাম করবে আপনি এটা উনি শিক্ষণীয় চ্যানেল রেখেশন এই জাতীয় আপনি কয়েকটা ভিডিও দেন ধরেন আপনি ব্লগ করেন আপনি ব্লগ উনি দর্শক আছে না কারণ আপনি ব্লগে ভিউস পাচ্ছেন না মাল্টিপল থিম ব্যবহার করেন মানে আস্তে আস্তে আপনি চেঞ্জ হয়ে যান মানে আপনি চ্যানেলের থিম ভিডিও থিমটা চেঞ্জ করে ফেলেন আপনি যেখানে ব্লগ করতেন আপনি মানে হয়তো কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়ার বিভিন্ন অপশান দেখাতেন হয়তো ফ্যামিলি ব্লক করতেন আপনি সেই ব্লগটাকে আপনি দূরে গিয়ে করেন কোনো পাহাড়ে গিয়ে করেন বা কোনো সমুদ্র সৈকতে গিয়ে করেন আপনি মালদ্বীপ যে রাষ্ট্র আছে বা ইন্ডিয়া আছে সেখানে গিয়ে করেন আপনি যদি সেভাবে কৌশল খাড়াতে পারেন আপনি চ্যানেলে ভিউজ আসবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আমি তিন তিনটি স্কিল নিয়ে কথা বলেছি বন্ধুরা তিনটি স্কিল হচ্ছে আপনার ভিডিও মেকিং ভিডিও এসেও এমনকি আপনি কৌশল এই তিনটি অপশন যদি আপনার চ্যানেলে আপনি ব্যবহার করতে পারেন আপনি বিরতি আসবে আপনি চ্যানেল আপনি খুলেছেন বন্ধুরা একটি কথা সর্বশেষ বলি আপনার চ্যানেল আপনি খুলেছেন আপনি আপনি কি কেউ এসে বিরুদ্ধে বিউস এনে দিবে না আপনি নিজের আপনি নিজের স্কিলকে কাজে লাগিয়ে আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনার চ্যানেলে আপনি বিউস আনতে হবে কেউ এনে দিবে না যদি কেউ অর্গ্যানিকভাবে বিউস আনতে চান আমি যে তিনটি অপশন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি সেই তিনটি অপশনকে আপনি কাজে লাগান আমি সেটা বলতে পারি আপনার বিড়োটি বিরুটি যদি অরিজিনাল দিতে পারেন অর্গানিক সঠিক বিডু দিতে পারেন আপনার দর্শকের দর্শকদের কাজে লাগবে এই জাতীয় বিরু যদি আপনি আপনার চ্যানেলে দিয়ে থাকেন তাহলে আপনি কখনও আপনার বিরুতে বন্ধ হবে না সেটা আমি বলতে পারি যাই বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি আপনারা মনে কিছু নেবেন না বিউটা হয়তো অনেক বড় হয়ে গেছে এই জন্য আমি ক্ষমাপার্থী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য